নমস্কার বন্ধুরা, ঘাটদি সবার পেজে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সাথে, আপনাদের পাশে একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে ভোর ছিল বন্ধুরা, ভোর দিতে দিতে দেরি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একটু মানে সহজ বলবো না, একটু কঠিনই আছে। তো আমাদের মানে বাঙালি বা পশ্চিমবঙ্গে এটা মানে সবারই আর কি ফেভারিট ফুডে দেখা যায়। তো এই এই খাবারটার নাম বন্ধুরা, বেশি ভিডিওটা না লম্বা করে আপনাদের বলেই দিই আজকের রেসিপিটার নাম। আজকের রেসিপি বন্ধুরা হলো শুক্তো। তো আমাদের এই অঞ্চলে আসানসোল বেল্টের মধ্যে শুক্তোটা একটু বেশি পরিমাণে চলে বন্ধুরা, সবারই মানে বাড়িতে বা সবারই ফেভারিটই বলতে পারেন। আর বন্ধুরা, তো আমি কীভাবে শুক্তো বানাবো তো আপনারা দেখে নিন। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন বন্ধুরা, আর আমার পেজটা বন্ধুরা আপনারা ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো বন্ধুরা চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক। তো চলুন বন্ধুরা আজকের শুক্তো রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা, শুক্তো বানাবার জন্য যা যা লাগবে আমি সব কেটে রেখেছি। এই হলো বন্ধুরা মূলো কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি, আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, কলা কাঁচকলা যেটাকে বলো বন্ধুরা কাঁচকলা কেটে রেখেছি, কাল্লা কেটে রেখেছি যেটাকে মানে বাঙালিরা উচ্ছে বলে, উচ্ছে কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, টমেটো বন্ধুরা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো ব্যাপার নেই। আর এটা হলো বন্ধুরা আমাদের কাঁচা মশলা, যেমন এর মধ্যে আছে পোস্ত আছে, সর্ষে আছে, তারপরে একটু পানমরি আছে, তারপরে আছে বন্ধুরা জিরে আছে, তারপরে আছে বন্ধুরা পাঁচফোড়ন আছে, আর একটু আছে সামান্য পরিমাণে রাঁধুনি। আর বন্ধুরা এর মধ্যে আছে আদা আর লঙ্কা। তো এই চার পাঁচটি ইনগ্রিডিয়েন্টস মিলে এই কাঁচা মশলাটা পেস্ট করেছি বন্ধুরা মিক্সিতে। তো এই হলো বন্ধুরা আজকে যা যা লাগবে শুক্তো করতে আমাদের। তো চলুন বন্ধুরা, গাজর বেগুন উচ্ছে আর ক্যাপসিকামটা ভেজে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করি। তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে শুক্তোর জিনিসগুলো ভেজে নেব। যেমন ভেজে নেবো বন্ধুরা গাজর ভেজে নেবো, বেগুন ভেজে নেবো, উচ্ছেটা ভেজে নেবো, আর ক্যাপসিকামটা বন্ধুরা ভেজে নেবো। তো চলুন বন্ধুরা ভেজে নিই। একটু বন্ধুরা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য নুন হলুদ দিয়ে বেগুনটা আর উচ্ছেটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা বেগুনটা আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। এবারে বন্ধুরা একসাথে গাজরটা আর ক্যাপসিকামটা ভেজে নেব। তো বন্ধুরা গাজরটা আর ক্যাপসিকামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। তো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে শুক্তোটা চাপিয়ে দেবো। তো বন্ধুরা আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, রাঁধুনি আর গোটা জিরে। যখন বন্ধুরা রাঁধুনি আর জিরেটার মধ্যে থেকে সেন্ট বেরোবে তখন আপনারা সবজিগুলো সব দিয়ে দেবেন। আলু দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা চাইলে একটু বড়ি ভেজে ফ্রাই করে দিতে পারেন। তো আমি বন্ধুরা বড়ি দেবো না, কারণ আমি বড়ি খাই না, সেই জন্য আমি বড়ি দেবো না। তো বন্ধুরা এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর চিনি আর একটু এক চিমচে মতো হলুদ অ্যাড করে দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো, দু চামচ নুন দিয়ে দেবো, শুক্তো মশলা দিয়ে বন্ধুরা একটু নেমে নেবো। বন্ধুরা এর মধ্যে জল অ্যাড করে দেবো।
এবারে বন্ধুরা ফ্রাই করে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ হবে। এবার বন্ধুরা ঢাকা খুলে কাঁচা মশলাটা অ্যাড করে দেব। তো বন্ধুরা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা কাঁচা মশলাটা অ্যাড করে 4 থেকে 5 মিনিট আরও ফুটিয়ে নেব। এবারে নেড়ে নেবো বন্ধুরা। এর মধ্যে বন্ধুরা একটু সরিষার কাঁচা তেল অ্যাড করে দিলাম। এবারে বন্ধুরা একটু নেড়ে নেব আর নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার শুক্তো রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখিয়েছি শুক্তো করি রেসিপি। তো বন্ধুরা শুক্তোটা খুব ভালোই হয়েছে মনে হচ্ছে, বন্ধুরা খুব স্মেল উঠছে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের মেনু। তো বন্ধুরা আজকের মেনু হলো শুক্তো, টমেটো ধনে পাতা দিয়ে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, লাল দই আর ভাত। তো আজকের মেনু হলো এই। তো বন্ধুরা আমার শুক্তো রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর বন্ধুরা আমার পেজটা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। আর বন্ধুরা আজকে রেসিপিটা করতে একটু লেট হয়ে গেল, কেননা এখানে আমাদের আসানসোল ফিল্ডে ইলেকশন ছিল, এমপি ইলেকশন, সেই জন্য একটু রেসিপিটা করতে দেরি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা, এটা আপনাদের কাছে আমি আশা করছি বন্ধুরা। তো আপনারা ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। এই বলে আমি আমার রেসিপি ব্লগ এখানে শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।